জুলাই বিপ্লব ও সরকার পতনের পর দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কার্গোতে পণ্য আমদানির জটিলতা কমে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদিও ডলার সংকট ও ব্যাংক জটিলতা এখনও না কমায় ঋণপত্র খোলা নিয়ে জটিলতায় পণ্য আমদানি কিছুটা কম বলছেন বন্দর ব্যবহারকারীরা। এদিকে মহাসড়কে যানবাহনের পরিবর্তে নৌপথে পণ্য পরিবহন করে পানগাঁও টার্মিনাল সচল করতে চায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এজন্য একগুচ্ছ সুবিধা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। পণ্য আমদানিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় চট্টগ্রাম বন্দর, যেটিতে বড় বড় জাহাজ বিরাট সুযোগ তাকায়। 91% পণ্য খালাস হয় এই বন্দর দিয়ে। চলতি অর্থবছরে জুলাইয়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঋণপত্র খোলা হয়েছে কম, যার প্রভাব পড়েছে 2024-25 অর্থবছরের শুরুতে জুলাই মাসে। আগস্টেও একই অবস্থা হওয়ায় দিশাহারা হয়ে পড়েন বন্দর কর্তৃপক্ষ। লাস্ট অগস্ট মাসে জুলাই মাসের তুলনায় কার্গো হ্যান্ডলিংটা একটু কম। এর আগের মাসে আমরা প্রায় 1 কোটি টন কার্গো হ্যান্ডলিং করেছিলাম, তো এটা অগস্টে এসে এটা হয়ে গেছে 94 লাখ মেট্রিক টন। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বন্দর ব্যবহারকারীরা বলছেন ডলার সংকট ও ব্যাংক জটিলতায় থমকে গেছে পণ্য আমদানি। সংকট কমলে আবারও ঘুরে দাঁড়াবে চট্টগ্রাম বন্দর, বাড়বে আমদানিও। ডলার সব ব্যাংক আসলে ঠিক মতো এলসিগুলো করতেও পারছে না, এটি একটি বড় কারণ। আর আরও কারণের মধ্যে আছে সাম্প্রতিক সময়ের যে পট পরিবর্তন দেশের। আমরা আশা করছি বর্তমানে সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। এইদিকে নৌপথে পণ্য পরিবহন বাড়াতে পানগাঁও টার্মিনালকে সচল করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আর ব্যবসায়ীরা বলছেন এই টার্মিনালকে দ্রুত সচল করা গেলে চাঙ্গা হবে দেশের অর্থনীতি। ওয়াটারওয়েজটা তখনই সফল হবে যখন আপনার ওখানকার পানগাঁওর অ্যাপ্রোচ রোডটা ওয়াইড হবে, তখন ট্রান্সপোর্টটা অ্যাভেলেবল হতে হবে। কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমাদের গতবার ছিল 2,71,000 জুলাইতে এবং অগস্টেও একই। এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী গত অর্থবছরের প্রথম 2 মাসে পণ্য আমদানি হয়েছিল 2,11,00,000 টন। সেখানে চলতি অর্থবছরের প্রথম 2 মাসে আমদানি গত অর্থবছরের একই সময়ের চেয়ে 6.6% কমে দাঁড়ায় 1,98,00,000 টন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।